কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ বসেছিলাম, আর এখনই যে ভিডিওটা স্টার্ট করতেছি। আমি আমার জন্য একটু আদা লেবুতে চা করছি। সকালবেলা বাবু খিচুড়ি রান্না করছিল, খিচুড়ি খাইছি আমরা। খিচুড়ি খাওয়ার পর আর যে এখন আরো রয়েছে, বাবু কালকে আমি যে ভাত রান্না করছিলাম, ভাত মানে ভাত ছিল আর কি ফ্রিজে রাত্রিবেলা, তো পরে ওই ভাতটা দিয়ে বাবু খিচুড়ি রান্না করছে। তো আমরা খাওয়ার পর আরো রয়েছে এখানে, আর অনেকখানি রয়েছে খিচুড়ি। আর এখন দুপুরে রান্না বান্না প্লাস ঘরের কাজটা, এগুলো এখন আমি করব। আর এখানে মাছ নামায় রাখছি আমি, মাছটা ছাড়তে ছাড়তে মানে ঘরের যে বাদ বাকি কাজগুলো আছে এগুলো করব। ঘর ঝাড়ু দেওয়া, বেসিন পরিষ্কার করা, বিছানা গুছানো, আমার উপর বিছানা গুছানো, এখন যে এই রুমে বিছানাটা গুছাবো আর কি। আর গতকালকের ভিডিওতে তো বলছিলাম যে মা বাড়িতে গেছে, তো এখন বাসা আমি আর বাবু আর অনন্যা বর্ষাদের রুমে, অনন্যা বর্ষা আছে আর কি। তো এখন যে আমি চাটা খাবো, আর হইতেছে মাছটাও তো মাত্রই নামাইলাম, মাছটা ছাড়তে ছাড়তে মানে ঘরের যে কাজগুলো আছে এগুলো করব, কইরা পরে রান্না বান্না করব। তো আপনারা ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমি তো ফাল্গুনের দিন এক জোড়া জুতা কিনলাম, এগুলো নাকি জুতি বলে, তো যাই হোক জুতি না জুতা কিনলাম থেকে, ওই মিট থেকে। মানে আমি তো সারিন্দাতে খাইতে গেছিলাম, সারিন্দা থেকে বের হইয়া তারপর মিটে গেছিলাম, দেখলাম যে 70% সেল চলতেছে। জেন্টস কালেকশনের উপরে বেশি সেল চলতেছে, লেডিসদের তেমন একটা না, তবে ভালোই লাগলো, সুন্দর সুন্দর। তো মিট থেকে আমি আর কোন সময় কিছু কিনি নাই, ওই দিনই ফার্স্ট আর কি এই জুতাগুলা কিনছি। তো ওই দিন তো জাস্ট শোরুমে যখন আমি মানে কিনার পর আমি নতুন জুতাগুলোই পরে আসছি আর কি, আর আমার যেগুলো পরে গেছিলাম ওইগুলো আর কি প্যাকেট করে নিয়ে আসছিলাম। তো ওই দিন তো ভিডিওতে মনে হয় মানে ভালো করে দেখাতে পারছি না, তো ভাবলাম এখন আপনাদেরকে একটু দেখাই, শেয়ার করি ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে জুতিটা, এই এই বাম পায়ের এই জায়গাটা না একটু জানি কেমন, আমার একটু আনিজে লাগে বললে, তেমন একটা না, হালকা একটু আনিজে লাগে। এটা মানে আমার যে হলুদের মানে হলুদ যে ড্রেসটা ফাল্গুনে, এটার সাথে এটা ম্যাচ হয়েছে, সুন্দর লাগছে। আমি এর আগে এই যে এরকম জুতা পরছি, কিন্তু ওই যে এতটুক আর কি, মানে এই যে এই জায়গাটা ছিল না, এই যে এই প্যাটার্নটা, এই এইটা ছিল আর কি, এইটা না, মানে আমি এরকম পড়তে পারি না, আমার পা কাইটা যায়, পায়ে যে যে জায়গাটা থাকে না এটা কাইটা যায়, এর জন্য আর কি এরকম পড়তে পারি না। কিন্তু এটা ভালো লাগছে এর জন্য নিচে, এর আগে আমি পড়ছি যে এই জায়গাটা বাদে, মানে এতটুক বাদে যে এই জায়গাটা। যাই হোক, এখন আমি চাটা খাবো, তারপর ঘরের বাদ বাকি কাজগুলো করব। তো প্রথমে বিছানাটা গুছাবো, বিছানাটা গুছায়া তারপর ঘরটা ঝাড়ু দিব, তারপর বেসিন পরিষ্কার করব, তারপর ঘর মুছবো। শেষ ঘরের কাজটা বাদ বাকি, ঝাড়ু মুসা বেসিন পরিষ্কার, বিছানা গুছানো সব কমপ্লিট। বেসিনটা আসলে প্রতিদিন পরিষ্কার করতে হয়, কারণ আমরা তো ঠাকুরের জন্য এখান থেকে জল নেই, এর জন্য আর কি আমি প্রতিদিনই পরিষ্কার করি। তো বেসিন পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে হ্যান্ড ওয়াশের বোতলে হ্যান্ড ওয়াশ শেষ, এমনি হ্যান্ড ওয়াশ আনা আছে, এখন এটা থেকে এটাতে ঢালবো আর কি। দেখলাম হ্যান্ড একটু আছে, হ্যান্ড ওয়াশ শেষ, এখন এটা থেকে এটাতে ঢালবো। মা তো বাসায় নাই, খারাপ লাগে, একা একা লাগে, মানে মা বাসা নাই এর জন্য আর কি আমার সবকিছু করতে হইতেছে।
একা একা সব বলতে সকালবেলা তো মামি রান্না করছে, কিন্তু এছাড়া বাদ বাকি মানে তো ওটা মা থাকলেও আমি করি, কিন্তু তাও মাও তো করে, কিন্তু এখন তো মা বাসায় নাই, তো সবকিছু আমার একা একা করতে হইতেছে। আর মার কথা খালি মনে হইতেছে, খারাপ লাগতেছে, মানে খালি খালি লাগে, ভাল লাগে না। ও বাবু গেছে একটু রামকৃষ্ণ মিশনে, 21 তারিখ তো রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি, তো ওই উপলক্ষে আমার মা আর কি, মা বাবু তারা প্রতি বছরই চেষ্টা করে আর কি যে কিছু একটা দেওয়ার, মানে দেয় আর কি প্রতি বছরই, তো চাল ডাল দেয়, কারণ অনেক বড় করে তো অনুষ্ঠান হয়, 2-3 দিন ব্যাপী মনে হয়, তো চাল ডাল দেয়, তারপর মানে এমনি টাকা পয়সা দেয়া দেয়। তো এইবার মহারাজরা বলছেন আর কি যে 50 কেজি চাল দেওয়ার জন্য, আর কত কেজি জানি ডাল দেওয়ার জন্য, ডালের পরিমাণটা আমি সঠিক জানি না, আরো কি কি জানি দিতে বলছে, শুধু চালেরটা আমি সঠিক জানি যে 50 কেজি চাল দেওয়ার জন্য। তো এখন বাবু এই যে বাইরে গেছে, মানে এগুলো কি না, তারপর রামকৃষ্ণ মিশনে দিয়ে আসবে আর কি চাল ডাল, মানে যে যেগুলো বলছে, চালের পরিমাণটা আমি জানি, ওইগুলো আমি জানি না, এগুলা দিয়ে আসতে গেছে। কি পর্দি ডালে দিলুম পে হামারে সালুম সাল জঙ্গে খো বর্ষারে বলছে আর কি, কারণ আমি তো রান্না টান্না করতেছি, ঘরে কাজ টাজ করতেছি, ঠাকুর দিতে দিতে একটু লেট হয়ে যাবে, সবকিছু শেষ করে যদি ঠাকুর দিতে যাই তাহলে লেট হয়ে যাবে, এর জন্য বর্ষার আর কি বলছি যে স্নান করে তুমি এসে একটু ঠাকুরটা দিয়ে ফেলো। এখন বর্ষা মানে স্নান টান করে আসছে, ওই এখন ঠাকুর ঠাকুর দিবে আর কি, আমার নয়তো বা লেট হয়ে যাবে আর কি। তো যাই হোক, এখন রান্নাঘরে যাব, গিয়া সবকিছু রেডি টেডি করবো, পরে আপনাদের সাথে আবার রান্না বান্না শেয়ার করবো, এখন আর কথা বলবো না। তো আসলাম রান্নাঘরে, ভাত বসাইছি, ভাত প্রায় হয়ে গেছে, আর মাছও ছাড়া নিছি, ছাড়া পরিষ্কার টরিষ্কার করে নিছি। এখন মাছটাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো মাখায় নিলাম, মাছটা ভাজতে দিলাম, মাছটা ভাজতে দিয়া তারপর ভাতের মার কাজব, মানে ভাত হয়ে গেছে আর কি। হাতের মার ছাকা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, আর আমি সবজি টবজি কাটা টাটা মানে কাটা বাছা সব করে নিছি, সব রেডি, এখন রান্নাটা করব। তো আমি মাছটা পাঁচ মিশালি মানে কয়েক প্রকারের সবজি দিয়ে রান্না করব আর কি, মিষ্টি লাউ, আলু, তারপর একটা টমেটো, বেগুন, এগুলো দিয়ে মিক্সড আর কি। আর এখানে আমি সম্ভারে দিছি মেথি, কালো জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি, মেথি আর কালো জিরা অল্প একটু একটু দিছি, তাহলে অনেক সুন্দর হয় আর টেস্ট হয় আর কি, অল্প একটু একটু করে দিছি। তারপর দিছি গুঁড়া, আর তারপর বাটা মশলা দিছি আদা বাটা, এটাতে আর কোনো বাটা মশলা দিব না, আদা বাটা। আর গুঁড়া মশলা দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, এটাতে জিরা দিব না, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর 2টা কাঁচা মরিচ দিলাম, দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষাইলাম। আর এই যে এখন সবজিগুলো দেওয়া দিছি, 4 প্রকারের সবজি দিছি অল্প একটু একটু কইরা, দিয়া সবজিটা দিয়া মশলার সাথে আর একটু নাড়াচাড়া কইরা এখন ঝোলের জন্য প্লাস সিদ্ধ হওয়ার জন্য জল দেওয়া দিলাম। আর এইভাবে মিক্সড সবজি দেয়া মাছ টাছ খাইতে মানে ভালোই লাগে, মজা লাগে। তো সবজিতে সবজি সিদ্ধ হয়ে গেছে, জাল উঠে গেছে, সিদ্ধ হয়েছে, এখন আমি মাছগুলো দেয়া দিলাম, দিয়ে আর একটুক্ষণ আর কি মানে জাল করে তারপর তরকারিটা নামায় ফেলবো। তো এটা বেশ মজা লাগছিল, অল্প মশলায় একটু ঝুলঝুল, পাতলা ঝুল, বেশ মজা লাগছে, টেস্ট হয়েছে তরকারিটা। 3-4 জাতের সবজি দেওয়া করলাম এই প্রথমবার, এর আগে দেখা যায় তো যে একটা সবজি বা মানে 2টা সবজি দিয়ে করা হয়েছে, 3-4 প্রকারের সবজি দিয়ে একসাথে করা হয়েছে না, বড় মাছ আর কি, ছোটো মাছ করা হয়, বড় মাছ তো করি না, কিন্তু অনেক মজা হয়েছিল সবজি মাছের তরকারিটা। আর এই যে বসা এখানে, যে পূজা দিতেছে, পূজা করতেছে, সব কিছু রেডি করে নিছে, এখন পাঁচালি পড়তেছে। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, টাটা বাই।